ক্রমাগত তামাক সেবনের জেরে শরীরে বাসা বাঁধে মারণ রোগ, তাই তামাক বর্জন করে সুস্বাস্থ্য বজায় রাখার বার্তাকে সামনে রেখে রায়গঞ্জে পালিত হল বিশ্ব তামাক বর্জন দিবস। সাধারণত 31শে মে দিনটিকে বিশ্ব তামাক বর্জন দিবস হিসেবে পালন করা হয়। তারই অঙ্গ হিসেবে জেলা স্বাস্থ্য দপ্তরের উদ্যোগে এবং রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালের সহযোগিতায় বুধবার হাসপাতাল ক্যাম্পাসে একটি সচেতনতামূলক শিবিরের আয়োজন করা হয়। এই শিবিরে উপস্থিত ছিলেন হাসপাতালের তামাক নিয়ন্ত্রণ কেন্দ্রের ইনচার্জ সব্যসাচী মুখার্জি, ডেন্টাল সার্জন ডক্টর অশোক কুমার মণ্ডল সহ অন্যান্যরা। এদিন হাসপাতাল চত্বরে তামাক বিক্রয়কারী দোকানি এবং তামাক সেবনকারীদের সচেতন করা হয়। এরই পাশাপাশি শরীরে নিকোটিনের পরিমাণ নিরীক্ষণ করা হয়। তামাক সেবন যে কতটা মারাত্মক তা নিয়ে অবগত করা হয় উপস্থিত সকলকে। হাসপাতালের বাইরেও এই সচেতনতামূলক অভিযান চলবে বলে জানিয়েছেন উপস্থিত আয়োজকেরা। আজকে ওয়ার্ল্ড নো টোবাকো ডে, 31শে মে। আজকে আমরা রায়গঞ্জ মেডিকেল কলেজ ক্যাম্পাসের মধ্যে এনফোর্সমেন্ট অ্যাক্টিভিটিস রাখছি। অবৈধভাবে যে সমস্ত দোকানগুলো টোবাকো প্রোডাক্ট বিক্রি করছে বা যারা খাচ্ছে, ইউজার যারা আছে, তাদেরকে আমরা এনফোর্সমেন্ট করব, ফাইনের ব্যবস্থা আছে। কিছুক্ষণ আগে আমরা এখানে পাবলিকলি একটা ক্যাম্প করলাম, যেখানে মানুষের শরীরের মধ্যে নিকোটিনের পার্সেন্টেজ, হিমোগ্লোবিনের মধ্যে, সেটা টেস্ট করা হলো নিকোটিন মনিটরের মাধ্যমে। আরও কিছু আমাদের প্ল্যানিং আছে, আউটডোরও আমরা যাব, অ্যাওয়ারনেস একটা অ্যাক্টিভিটিস আমরা করেছি সকালবেলায়। এবারের প্রোগ্রামটা আমাদের ডেন্টাল ডিপার্টমেন্ট এবং টোবাকো সেশন ডিপার্টমেন্ট যৌথভাবে করছি, জেলা স্বাস্থ্য দপ্তরের উদ্যোগে এবং রায়গঞ্জ মেডিকেল কলেজের সহযোগিতা। এটা আমরা প্রতি বছরই করে থাকি, এবছরও সেইভাবেই আমরা করব। যারা যাদেরকে আমরা টেস্ট করলাম, সে সমস্ত ব্যক্তি যারা টোবাকোর মধ্যে নিজেদের ডুবিয়ে ফেলেছে নেশার মধ্যে, তাদের সেই জায়গা থেকে ফিরিয়ে আনার জন্য, সমাজের মূলস্রোতা আনার জন্য তাদেরকে একটা পরিষেবা আছে, নিকোটিন রিপ্লেসমেন্ট থেরাপি বা এনআরটি এবং নন নিকোটিন রিপ্লেসমেন্ট থেরাপি বা নন এনআরটি, এই দুটোর মাধ্যমে আমরা তাদের মেডিসিন দিয়ে তাদেরকে সমাজের মূলস্রোতে ফিরিয়ে আনতে পারি, তারা যেন এই মারণ নেশার মধ্যে নিজেদের না ডুবিয়ে রাখে, সেই সহযোগিতা আমরা হাত বাড়িয়ে দিয়েছি। আমাদের এখানে এই 31শে মে প্রতিবারই 31শে মে তামাক বর্জন দিবস হিসেবে আমরা পালন করে থাকি, কারণ আমরা সবাই জানি তামাকের অপকারিতা। ওরাল হ্যাবিটস বন্ধ করতে হবে, নাহলে মুখের ঘা, সেখান থেকে ক্যান্সার, অনেক দুরারোগ্য ব্যাধি আছে, সেগুলো যেন আর আমাদের জনসাধারণের এই মানে অসম্ভব কষ্টের দিক থেকে যেন তারা রক্ষা পায়, তাই আমাদের সামান্য হলেও প্রচেষ্টা সবসময়ই থাকে। উত্তর এবং দক্ষিণ দিনাজপুরের মধ্যে এই প্রথম রায়গঞ্জের উদয়পুরে এসে গেল কেটিএম বাইকের অত্যাধুনিক শোরুম। ফিনান্স সহ ডাউন পেমেন্ট ও কিস্তিতে যুব সমাজের মনের ইচ্ছে পূরণ করতে অত্যাধুনিক ডিজাইনের কেটিএম বাইক, সার্ভিসিং ও স্পেয়ার পার্টস মিলবে এখানে। উদ্বোধন উপলক্ষে আগামী বেশ কিছুদিন বিভিন্ন অফারে মিলবে বিশেষ ছাড়ের সুযোগ। বিস্তারিত জানতে যোগাযোগ করুন দুই দিনাজপুরের একমাত্র কেটিএম বাইক শোরুম রায়গঞ্জ উদয়পুরের দীপক অটোমোবাইলে। ফোন নাম্বার 9434059137 এবং 9832448059 নাম্বারে।